দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাবো। এবার গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আসাদুজ্জামান মামুন। মামুন রয়েছেন সেখানে। মামুন, গাইবান্ধার পরিস্থিতি কেমন দেখছেন? শান্তা, গাইবান্ধার বন্যা পরিস্থিতির কথা যদি বলি, এটা দ্বিতীয় দফার মতো পানি কিন্তু বাড়ছিল। তবে আমি গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে সকালবেলা শুনতে পেরে জানতে পেরেছি, যেটা সেটা বলতেছে যে এখন ব্রহ্মপুত্র, ঘাঘট এবং যে তিস্তা নদী রয়েছে এই পানিটা স্থির রয়েছে, পাশাপাশি করতোয়া নদীর পানি কিন্তু সামান্য বেড়েছে। তো এখনও কিন্তু গাইবান্ধার এই তিনটি নদী, ব্রহ্মপুত্র, ঘাঘট এবং তিস্তা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচে রয়েছে। আপনাকে দেখাতে চাই যে এই যে ঘাঘট নদীর পাড়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু অনেক বন্যার পানি কিন্তু অনেক বেশি বেড়ে কিন্তু এর আগে সবজির ক্ষেত এবং পাট ক্ষেত কিন্তু ডুবে গিয়েছিল। তো এখন কিন্তু পানি যেহেতু কমে আসছে এবং বাড়ছিল আবারও, সেক্ষেত্রে কিন্তু আবার স্থির হয়ে গেছে পানিটি। তবে চরাঞ্চলের কথা যদি বলি, আপনার চরাঞ্চলে কিন্তু এখনও কোথাও কোথাও পানি রয়েছে, সেখানে কিন্তু মানুষজন বাড়িঘরের পাশে পানি এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। আর এই যে সুন্দরগঞ্জ থেকে সাঘাটা পর্যন্ত এবং ফুলছড়ি এবং আপনার গাইবান্ধা সদরের বিভিন্ন জায়গায় পানি কমার সাথে কিন্তু এখানে নদী ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে। পাশাপাশি এখানে সবজির ক্ষেত, যে পাট ক্ষেতগুলো নষ্ট হওয়ার কারণে এবং বন্যার পানি বাড়ার কারণে কিন্তু নিমজ্জিত হওয়ার কারণে গাইবান্ধার বাজারগুলোতে কিন্তু যে সবজির আছে, পেঁয়াজ থেকে শুরু করে কাঁচামরিচ এবং প্রতিটি সবজি কিন্তু রয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি সবজি কিন্তু 50 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে বেশি করে। তো আপনার হচ্ছে এই ছিল এখনকার মতো বন্যা সর্বশেষ পরিস্থিতির খবর। আসাদুজ্জামান মামুন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাইবান্ধা থেকে। আমরা দেখতে পাচ্ছি এআর জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছেন সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জুয়েল, জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। শান্তা, আমরা সকাল থেকে কিন্তু বলছি যে সুনামগঞ্জের বৃষ্টি কিন্তু গেলে 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি এবং আবহাওয়া অনেক ভালো, যার কারণে কিন্তু সুনামগঞ্জের যে নদ নদী এবং হাওরের পানি কিন্তু কমতে শুরু করেছে, অনেকটাই উন্নতি হয়েছে বন্যার পরিস্থিতি। এবং নিম্নাঞ্চলের যেসব এলাকা পানিবন্দী ছিল সেইসব এলাকা কিন্তু পানি কিছুটা নামতে শুরু করেছে। তারপরেও কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু এখনও কমেনি, এখনও প্রায় 11 থেকে 12 উপজেলার যে নিম্নাঞ্চলের যে কয়েক লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী আছেন এবং যেইসব মানুষের বাড়িঘর ভেঙেছিল সেইগুলো কিন্তু এখনও মানুষ মেরামত করতে পারেনি এবং জেলা প্রশাসন থেকে সেই মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন যে প্রায় 5000 ঘর মেরামতের একটা বরাদ্দ এসেছে। এছাড়া ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। আজকে সুনামগঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব যিনি গয়েশ্বর রায়, তিনি এসেছিলেন এই ত্রাণ বিতরণে এবং তারা জানিয়েছে যে সরকারের বিরুদ্ধে ত্রাণের তাদের অভিযোগ রয়েছে সেটিও বলেছেন এবং তারা আজকে ত্রাণ কার্যক্রম করেছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জের যে আবহাওয়া সেটি উন্নতি হওয়ার কারণে কিন্তু বানবাসীদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে এবং আবারও যেটা বন্যার সংখ্যা ছিল সেটি কেটেছে এবং এই আবহাওয়া থাকলে হয়তো আরও 2-1 দিনের মধ্যে পানি কমে যাবে এবং মানুষ যে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটি কিন্তু এখন অব্যাহত আছে এবং কয়েক লক্ষাধিক মানুষ যে দুর্ভোগ আছে সেটি আসলে আরো কয়েকদিন থাকবে। শান্তা, ধন্যবাদ জুয়েল আপনাকে। এআর জুয়েল যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সুনামগঞ্জ থেকে। সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।